সো এখানে আপনারা 3 সেকেন্ড টিপতে ধরে রাখবেন। এ দেখুন এখন আমার কালি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। মানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আপনাদেরকে আজকে ইপসন L3119 একটি প্রিন্টার ইনস্টল এবং আনবক্সিং করে দেখাবো। আমরা সেম প্রিন্টারটি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আপনাদেরকে আনবক্সিং করে দেখাইছিলাম। ওই দিন আমরা অবশ্যই আপনাদেরকে ইনস্টল করে এবং কি প্রিন্টের কোয়ালিটিটা কেমন প্রিন্ট দিয়ে দেখাই নাই। সো এই জন্য ভাবলাম যে আজকে এবং আপনাদেরকে এই প্রিন্টারটা আনবক্সিং করে কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে কালি রিফিল করতে হয় এবং কি প্রিন্টের কোয়ালিটিটা কেমন, আপনারা কী কী পেপার প্রিন্ট করতে পারবেন, এই বিষয়টা আপনাদের সামনে খোলাখুলি আলাপ করবো এবং আপনাদেরকে বিষয়টা সহজে বুঝিয়ে দিব। সো এই জন্য আমরা হচ্ছে প্রিন্টারটাকে প্রথমে আনবক্সিং করবো, তারপরে ইনস্টল করে কালি রিফিল করে প্রিন্ট দিয়েও দেখাবো। সো এই প্রিন্টারটার প্রাইসটা আপনারা অনেকেই জানতে চান। প্রিন্টারটা আসলে প্রাইস যেহেতু ভেরি করে, এখনকার যে কোনো প্রিন্টারের প্রাইসে কিন্তু প্রতিদিনই ওঠানামা করতেছে। সো প্রিন্টারটার প্রাইস বর্তমানে কিন্তু প্রায় 20,000 টাকার উপরে। এখন একজন একভাবে প্রিন্টারটা সেল করে, অনেকে একটু প্রাইস বেশিতে সেল করে, অনেকে প্রাইস কমে সেল করে। সো আপনারা একটু যাচাইবাচাই করে প্রিন্টার কিনেন, সমস্যা নাই। আর যদি আপনাদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনাদের থেকে নিতে চাইলে ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সো এখন হচ্ছে প্রিন্টারটা আমরা আনবক্সিং করে কালি রিফিল করে এবং প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। সো প্রথমে হচ্ছে আপনারা এই যে ইনটেক করা কস্টিংগুলো থাকবে ইপসনের, এইগুলো আপনারা খুলে নিতে হবে। আমরা প্রথমে কার্টুনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আপনারা হচ্ছে এই দেখুন যে ইউজার ম্যানুয়াল এবং এই সিডিটা পেয়ে যাবেন। সিডিটা দিয়ে আপনারা ড্রাইভারটা ইনস্টল করতে হবে আর ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা প্রিন্টারটা সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে ইউএসবি কেবেল, তারপর এই কক্সিটগুলো আপনারা এভাবে খুলে ফেলবেন। তারপর একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন আপনার ইলেকট্রিসিটির পাওয়ার দেওয়ার জন্য। সায়ান ইয়েলো ম্যাজেন্টা ব্ল্যাক, সায়ান ইয়েলো ম্যাজেন্টা ব্ল্যাক দিয়ে আপনারা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবেন 4,500, আর হচ্ছে কালার প্রিন্ট করতে পারবেন 7,500। এটা কোম্পানি থেকে রিকমেন্ডেশন করা আছে। এরপর হচ্ছে আপনারা প্রিন্টারটাকে বের করবেন। এই হচ্ছে প্রিন্টারটা আমি বের করে ফেললাম। প্রিন্টারটা আটুলটা আমি এখান থেকে সরিয়ে ফেলি। আমরা আগেও বলছিলাম যে এই প্রিন্টারটা কিন্তু ইপসন X310 যে প্রিন্টারটা, ওই প্রিন্টারটাই, এটা আর ওটার মধ্যে কিন্তু কোনো ধরনের পার্থক্য নেই। জাস্ট হচ্ছে এখন নতুন করে মার্কেটে আসছে নতুন নামের মডেলটা, জাস্ট হচ্ছে বেস নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে আর কিছুই না। তারপর হচ্ছে এই প্রিন্টারটা দেখুন, প্রিন্টারটাকে এর আগেও আমরা দেখাইছিলাম। তো প্রিন্টারটা ইনস্টল করার আগে আপনারা অবশ্যই প্রিন্টারের সাথে থাকা যতগুলো এই সায়ান কালারের কস্টিপ আছে, এই কস্টিপগুলো আপনাকে অবশ্যই খুলে নিতে হবে। তো আমরা এই কস্টিপগুলো খুলে ফেলতেছি। এইটাকে আরও লম্বা করা যায়। তারপর এইটার পেছনের সাইডটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এর আগে, দেখুন যে আপনারা কিন্তু যে কোনো ছোটো সাইজের কাগজ এতে প্রিন্ট করতে পারবেন। জাস্ট হচ্ছে এইটা টেনে আপনারা এই পেপার ফিডারটা টেনে এভাবে ছোটো করে দেবেন। তো কালি রিফিল করার জন্য আপনারা এই যে ডাকনাটা দেখতেছেন এখানে ইয়ে করে এভাবে ডাক্তার মুখটা খুলে ফেলবেন। এখানে দেখুন যে প্রত্যেকটা কালির ইন্ডিকেশান কিন্তু আপনাদেরকে দেওয়া আছে, সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। প্রথমে আমি আর সায়ান বোতলটা রিফিল করবো, এই জন্য আমি সায়ানের কালিটা নিলাম। তারপরে হচ্ছে এই কালির মুখটা খুলে আপনার কালিটা রিফিল করবেন। কালিটা রিফিল করা খুবই সহজ। এই দেখুন কালিটা, তারপরে হচ্ছে এই মুখটা খুলবেন। এই মুখটা খোলার পরে আপনারা জাস্ট এইখান থেকে সায়ানের ডাকনাটা খুলবেন। আমি সায়ানটা হাতে নিয়েছি, সায়ানের মুখটা খুলেছি। তারপরে হচ্ছে এটাকে ধরো এভাবে পুশ করে লাগিয়ে দেবেন। এই দেখুন যে লাগানোর পরে এটা অটোমেটিকলি রিফিল হয়ে যাবে, আপনার কিন্তু কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে না, কিছু করতে হবে না। দেখুন আস্তে আস্তে কালিটা রিফিল হয়ে যাচ্ছে। এই দেখুন যে কালির লেয়ারটা কিন্তু উপরের দিকে উঠতেছে। অন্যান্য কালি কিন্তু আমরা রিফিল করার জন্য কালির বোতলে চাপা দিতে হয়, কিছু করতে হয়, এটাকে কিন্তু অটোমেটিকলি আপনার কালিটা রিফিল হয়ে যাবে। পুরোটা কালি রিফিল হওয়ার পরে আপনারা এই মুখটা খুলে ফেলবেন, কালির বোতলটা এখান থেকে উঠিয়ে ফেলবেন। তারপরে এরপরে হচ্ছে আমি রিফিল করবো ম্যাজেন্টাটা, যে ব্ল্যাকের কালিটাও পুরো রিফিল হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ব্ল্যাকের কালির বোতলটাও খুলে ফেলবো, খুলে এটাকে সংরক্ষণ করে দেবো। তারপরে এই মুখটা আমরা লাগিয়ে নেব। হুম,
সো কালি রিফিল হওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের ইউএসবি কেবল এবং পাওয়ার কেবল দিয়ে প্রিন্টারটাকে কানেক্ট করতে হবে। এই হচ্ছে ইউএসবি কেবল। সো পাওয়ার কেবলটা এবং ইউএসবি কেবলের লাইনটা কোথা থেকে দিতে হয় আপনাদেরকে আমি এই বিষয়টা দেখে দিচ্ছি। এখানে দেখুন যে দুইটা লাইন আছে, আপনারা কোন লাইনটা কোথায় দিবেন। এটা এটা হচ্ছে পাওয়ার কেবল আর এটা হচ্ছে আপনাদের ইউএসবি কেবল। তো ইউএসবি কেবলের লাইনটা আপনারা এখানে দিয়ে দিবেন এই, আর পাওয়ার কেবলের লাইনটা হচ্ছে আপনারা এখানে দিতে হবে। এই প্রিন্টারে কিন্তু আপনার কম্পিউটার কানেকশন ছাড়াও ফটোকপির কাজটা করতে পারবেন। সো আমার পাওয়ার কেবলের লাইনটা আমি দিয়ে দিব আমার কম্পিউটার পাওয়ার বোর্ডে। তবে ইউএসবি কেবলের লাইনটা আমরা দিব হচ্ছে কম্পিউটারের সাথে। থেকে আপনার এই সুইচটা হচ্ছে পাওয়ারের সুইচ। আপনার পাওয়ার সুইচে একটা ক্লিক দিবেন, প্রিন্টারটা অন হয়ে যাবে। এখানে একটু বিষয় বোঝার আছে, আপনি এই বিষয়টা দেখেন যে পাও অন হওয়ার পর আপনার কী করতে হবে। দেখুন এখন কিন্তু পাওয়ার বাতিটা উঠানামা করতেছে। সো উঠানামা করার পর আপনার কাজটা কী, এই দেখুন হ্যাট কিন্তু নড়াচড়া করতেছে, মানে প্রিন্টার সব দিক দিয়ে ওকে আছে। এই দেখুন এখানে কিন্তু একটা লাল বাতি জ্বলে গেছে, দেখুন যে এখানে কিন্তু কালির যে সিগন্যালটা এখানে লাল বাতির একটা সিগন্যাল দেখাচ্ছে। সো এখন হচ্ছে অনেকে এই জিনিসটা বোঝে না যে এখন কী করতে হবে। এখানে জাস্ট আপনার এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো কালার প্রিন্টারে কালির রিফিল করার পর যখন অন করবেন তারপরে একটা লাল বাতি জ্বলে যাবে। জাস্ট কালির সিগন্যালটাতে আপনারা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে 3 সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখবেন। 3 সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু প্রিন্টারটা আপনার কালিটা যে এই ট্যাঙ্কের মধ্যে দিচ্ছেন এই কালিটাকে আপনার হেড পর্যন্ত সে নিয়ে আসবে প্রসেস করে। সো এর জন্য একটু সময় লাগতে পারে 5 থেকে 7 মিনিট। সো এখানে আপনার 3 সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখবেন। এই দেখুন এখন আমার কালি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে, মানে আপনাদের এই যে ট্যাঙ্ক থেকে কালিটা আমার হেড পর্যন্ত আসতে যতক্ষণ সময় লাগবে এতটুকু। তারপরে হচ্ছে আপনারা আপনাদের যে সিডিটা রয়েছে সিডিটাকে কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়ার জন্য ইনস্টল করতে হবে। সো কালিটা প্রসেস হয়ে গেলে আপনারা ইনস্টল করা ছাড়াও ইচ্ছা করলে ফটোকপির কাজটা করতে পারেন, সাদা কালার এবং কালার সহ। এখন হচ্ছে আমার কালিটা প্রসেস হোক, আমি এই সিডিটা ইনস্টল করে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনার সিডিটাকে কানেক্ট করে নিলাম। তো সিডিটা নেওয়ার পরে আপনারা এখানে ইনস্টলটা করবেন। এই দেখুন যে সিডি ইনস্টল হয়ে রেডি হয়েছে। সো আমি এখন ইনস্টল দিব, ইনস্টলে ক্লিক করলাম। তারপরে দেখুন এরকম একটা পেজ আসবে, এখানে আই এগ্রি দ্য বাই দ্য কন্টেন্ট লাইসেন্স। এখানে আপনারা এটাকে নেক্সট দিবেন, ক্লিকটা অবশ্যই দিতে হবে, নাহলে আপনাদের নেক্সট অপশানটা আসবে না। তারপর হচ্ছে ইনফরমেশন অন ইন্টারনেট কানেক্ট ইনস্টল দ্য লেটেস্ট ভার্সন রিকমেন্ডেশন। সো এখানে যদি আমি ক্লিকটা রাখি তাহলে সে নেট থেকে আমাকে ডাউনলোড করে ইনস্টল করে দিবে। সো আমার এটা দরকার নাই, আমি আমার সিডিতে যেটা আছে এটাকে আমি ইনস্টল দিয়ে ফেলবো। এখানে দেখুন যে তারপরে বলছে আপনার রিমুভ অল প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালস, গো টু নেক্সট স্টেপ। সো ওই বলছে যে যেই প্রোটেক্টিভ ইয়াগুলো ছিল কস্টিপগুলো ছিল এগুলো খুলে ফেলার জন্য। সো এগুলো আমি আগে খুলে ফেলছি, এখানে আমি এটাকে স্কিপ করে যাব আমার। তারপরে হচ্ছে ইনস্টল ইনস্টলিং প্রিন্টার ড্রাইভার। সো আমার এখানে প্রিন্টার ড্রাইভারটা ইনস্টলিং দেখাচ্ছে, দেখুন। এই দেখুন যে ইনস্টলটা কমপ্লিট হয়েছে। তারপর কানেকশন সেট আপ, কানেকশন সেট আপও আপনাদের এই সাকসেসফুলি দেখা যাচ্ছে। প্রিন্টার সেট আপ বেলু মানিটা সাকসেসফুলি দেন কম্পিউটারের সাথে কিন্তু সাকসেসফুলিভাবে কানেকশন হয়ে গেছে। তারপর নেক্সট দিলাম আমি এখানে দ্য ইঙ্ক সিস্টেম ইজ বিং ইনস্টল প্লিজ ওয়েট। এখানে বলতেছে আমি যে ইঙ্কটা কালিটা ইনস্টল করে রাখছি কালিটা এখনও কিন্তু প্রিন্টারে কমপ্লিট করতে পারে নাই, এই জন্য বলতেছে যে এখানে আপনাদের ওয়েট করতে। এখানে ডোন্ট নট টার্ন অফ দ্য প্রিন্টার ওয়াইল দ্য পাওয়ার লাইট
is flashing. দেখুন যে এখানে যে পাওয়ার লাইট একটা ফ্ল্যাশিং দেখাচ্ছে, এটা অফ হওয়ার আগ পর্যন্ত, মানে এটা ওঠানামা করার আগ পর্যন্ত, কিন্তু যখন এটা বন্ধ হবে এর আগে আপনার প্রিন্টারটা অফ করবেন না। এই দেখুন যে এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, কানেকশন সেটে সেটা সেটিং কমপ্লিট। এখন ইচ্ছা করলে আমি প্রিন্ট টেস্ট পেজ, একটা টেস্ট পেজ প্রিন্ট দিতে পারবো। সো আমি একটা টেস্ট পেজ আপনাদেরকে প্রিন্ট দিয়ে দেখাই। প্রিন্ট দেওয়ার জন্য আপনারা কাগজটাকে দিক দিয়ে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এটা উঠিয়ে দিতে পারবেন। তারপর আমি একটা টেস্ট পেজ দিলাম, তারপর নেক্সট ডে আপনারা এখানে সেট আপটা কমপ্লিট করে ফেলেন। টেস্ট পেজে জাস্ট কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ফিনিশড সেট আপ ইউর প্রিন্টার। এখানে কোনো প্রবলেম টবলেম নাই, এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে বলছে যে ঠিকঠাক মতো প্রিন্টারটা সেট আপ হয়েছে। সো এরপরে আমি হচ্ছে আপনাদেরকে একটা যে কোনো জিনিস একটা প্রিন্ট দিয়ে দেখাই, একটা হচ্ছে একটা প্রিন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সো এই জন্য আপনারা একটা পেজ দিয়ে দেবো। আমি যেহেতু ছবি প্রিন্ট দিবো, আমি ফটো পেপার দেওয়ার দরকার ছিল, যেহেতু ফটো পেপার আমার কাছে বর্তমানে নাই, আমি অফসেট কাগজে ফটোটা প্রিন্ট দিয়ে দিব। সো প্রিন্ট দেওয়ার জন্য আপনারা কন্ট্রোল পি অথবা হচ্ছে এখান থেকে প্রিন্ট অপশানে যাবেন। প্রিন্ট অপশানে যাওয়ার পরে দেখুন যে আপনাদের প্রিন্টারটা সামনে চলে আসবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেট আপে যাবেন, সেট আপে গিয়ে কন্টিনিউ, কন্টিনিউর পর প্রিফারেন্সে যাবেন। এখানে আমি কী সাইজের ডকুমেন্টে প্রিন্ট দেবো, সাপোজ আমি এ4 সাইজের। এখানে যেহেতু আমি প্লেন পেপার, যেহেতু অফসেট পেপার দিলে আপনার প্লেন পেপার দেবেন, আর ফটো পেপার যদি দেন তাহলে এখানে ইপসন প্রিমিয়াম গ্লুসি অথবা আলট্রা গ্লুসি দুইটা, যেই পেপারটা আপনি সিলেক্ট করেন প্রিমিয়াম গ্লুসিটাই দিয়ে দেবেন ফটো পেপারের ক্ষেত্রে। আর এখানে হাই দিয়ে দেবেন যদি আরও ভালো কোয়ালিটি চান। আর প্লেন পেপারের ক্ষেত্রে হচ্ছে প্লেন পেপার, আর এখানে হাই বা স্ট্যান্ডার্ড, যেহেতু আমি ছবি দিচ্ছি এটাকে হাই দিব অবশ্যই। তারপরে হচ্ছে আমি প্রিন্ট দিব, প্রিন্ট এখানে আপনারা এটা এ4 সিলেক্ট করে দেবেন। এই দেখুন যে আমি এটাকে প্রিন্ট দিয়ে দিলাম, তারপর আমার প্রিন্টটা কিন্তু আমার এই প্রিন্টারে চলে আসবে। এই দেখুন প্রিন্ট পেজ টেনে ফেলছে অটোমেটিকলি। তারপর ইচ্ছা করলে এইটাকে আপনারা এভাবে টেনে বার করে দিতে পারবেন বা এইভাবে লম্ব করে দিতে পারবেন, তাহলে পেজটা অটোমেটিকলি এই ট্রেয়ের মধ্যে এসে পড়ে যাবে। দেখুন যে এটা কিন্তু ছবি, কিন্তু আমি অফসেট পেপারে প্রিন্ট দিচ্ছি, এরকম আসছে। আপনারা যদি এটাকে ছবির পেপারে প্রিন্ট দেন তাহলে যেই গ্লাজি বাপটা বা ওইটা আপনারা পাবেন আর কি। আপনারা কীভাবে করবেন, এই দেখুন যে আমার এই পেজটাকে যদি আমি ফটোকপি করতে চাই, সাপোজ এটাকে আমি একটা সাদা কালো ফটোকপি বের করবো। সো আপনারা এটাকে এই আপনার স্ক্যানারের মধ্যে দিয়ে দিবেন, স্ক্যানারের মধ্যে আপনারা এই পাশ থেকে এইভাবে এটাকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমি এই এই অংশে বের করবো ফটোকপিটা। সো এই অংশে বের করার জন্য এই আমি এইভাবে এই পেজটা দিলাম। এখানে যদি আমরা সাদা কালো বার করতে চাই, সাদা কালোতে একটা টিপ দিব, আর কালার বার করতে চাইলে কালার সাদা কালো বের করবো। সো সাদা কালোতে আমি একটা টিপ দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু সাথে সাথে আপনার ফটোকপিটা ধরে ফেলে, দেরি করেন। এই দেখুন এই দেখুন যে সাদা কালো একটা ফটোকপি কিন্তু আমার বের হয়ে গেল। এটার কিন্তু কালারটা ছিল হচ্ছে এটা, এই দেখুন এটাকে কিন্তু আমরা এখানে সাদা কালো আকারে বের করে ফেলছি। সো আপনি যদি চান যে এটাকে আবার একটা কালার কপি বের করবেন, সো এটা কালার কাগজ আপনারা এটা এই পেজটাতে আমি কালার বের করবো। দেওয়ার পর আপনারা জাস্ট কালার বাটনে একটা টিপ দিবেন, এবার কালার ফটোকপি আপনারা পেয়ে যাবেন। যেহেতু কালার প্রিন্ট, কালার প্রিন্টে একটু সময় লাগবে সাদা কালোর তুলনায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন প্রিন্টারের ইনস্টল ভিডিও এবং যে কোনো প্রবলেম সলভের ভিডিও পেতে চ্যানেলটিতে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।